আমার বাবার নাম মোহাম্মদ কামাল, কামাল বিরিয়ানি হাউস। আমার পরিচিত হয়েছে কামাল বিরিয়ানি হাউস, ঠিক আছে। ছোটোকালে আমার আব্বা একটা নাম ছিল অনেক, মানে যে যে সময় আমাদের বয়স ছিল 5 বছর, ওই সময় আমার বাবা দোনদারি ব্যবসা পানি অনেক ভালো ছিল। পরে বয়স হয়েছে 8 বছর 9 বছর, ওই সময় ব্যবসা পানি ভালো হয়ে গেছে, দোকানপাট ছাড়া গেছে। পরে আবার ভিতরে আমাদের দোকান ছিল, 5 টাকা 10 টাকা করে বিরিয়ানি বিক্রি করতাম। পরে আবার ওই জায়গায় দোকান ছাড়াই দিলাম। পরে কলেজ গেটে হানিফ কাউন্টারের সামনে যা ব্যবসা পানি করলাম, হালালার জায়গা, রাত পর্যন্ত ব্যবসা আমি নিজে একা করতাম, আব্বু থাকতো না জায়গা। পরে আস্তে আস্তে করা ক্যাম্পেও ব্যবসা করলাম, 5 কি খাওয়ান বিক্রি করলাম, অনেক কষ্ট করলাম। করার পর আস্তে আস্তে 18 মধ্যে সামনে দোকান ছিল, 2018 সালে একটা ফুড ব্যাংক মাধ্যমে আমাদের ব্যবসা প্রকাশ হয়েছে অনেক। এরপর আল্লাহর রহমত দিয়ে ব্যবসা পানি খুবই ভালো, আল্লাহর রহমত আছে অনেক। অনেক কষ্ট করলাম প্রথম, পরে আল্লাহর রহমত দিয়ে অনেক ভালো কিছু কাস্টমারকে ভালোভাবে খাওয়ান দিলাম, এই জন্য অনেক কিছু কাস্টমার পাইলাম। আপনি ছোটবেলা থেকে তো আপনি ব্যবসাটার সাথে জড়িত, পুরা আমি ধরো তো যখন থেকে দেখলেন যে আসলে এত কষ্ট করতে হচ্ছে, আপনার কখনো মনে হয় না যে আপনি ব্যবসাটাকে এরকম জায়গায়, আপনার ইচ্ছাটা কি যে ব্যবসাটা আপনি কোথায় থেকে দেখছেন? আমি তো যে সময় দিয়ে দেখছি কষ্ট কষ্ট দেখছি অনেক। পরে তো আল্লাহ পাক, কষ্ট করলে তো কোনো জিনিসও ফল পাইতে হয়, কষ্ট ছাড়া তো কোনো ফল নাই। দুনিয়াতে যত কষ্ট করবেন আল্লাহ পাক এমনি ফল দিবে, কষ্ট করলাম এই জন্য আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো ফল দিচ্ছে। যে ফল দিয়েছে এটা আল্লাহ পাক দিয়ে যত শুক্রিয়া আদায় করবো তত কম। আপনি কি এই ব্যবসায় এসে বসা এবং কাজ করাটা কি সবসময় এনজয় করতেন আপনি নিজে থেকে? আগে তো, এখন তো আমি দোকানে কম, আগে তো যে সময় ব্যবসা পানি কম ছিল ওই সময় নিজের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সময় নিজে দিতাম দোকানে, সবসময় দিতাম। কাস্টমার আমাকে চিনতে অনেক ভালোবাসতো, খাওয়া দিতাম ভালোবাসতাম কাস্টমার দিয়া, এই জন্য আল্লাহর মধ্যে এখন কাস্টমার সবাই চিনে আর খাওয়া দাওয়া ভালোভাবে দেয় সবাইকে। ইরফান ভাই, আপনি আমাদেরকে ভালো বলতে পারবেন যে কাস্টমারের দিক থেকে মানে কাস্টমারদের একটা পরিবর্তন কি আপনি দেখেছেন, যে আগেকার কাস্টমারদের আচার ব্যবহার যেরকম ছিল এখনকার কাস্টমারদের আচার ব্যবহার যারা আসছে? আমি তো যত দেরি দোকানে থাকি আমি কাস্টমারকে এভাবে লাগি যে কাস্টমার সবসময় যেমন আমার সামনে থাকে। আমি যদি কোনো সময় না থাকলে কাস্টমার কমপ্লেন দেয় আমাকে, ফোন দিয়ে যে ইরফান ভাই এমন প্রবলেম হয়েছে, যেমন আমার জিনিস আছে এটা আমাকে মায়া লাগবে যে কাস্টমার কীভাবে জিনিস দিতে হবে না দিতে হবে। একটা মাংস দিয়ে দিলাম, প্লেটে মাংস না থাকলে কাস্টমারকে লাগবে ভালো না, মাহাজন নিজে আয়া দিছে। আমার স্টাফরা তো এটা বুঝবে না, স্টাফ আজকে এই জায়গা আছে অন্যদিন কালকে থাকবে, ওরা তো বুঝবে ব্যবসা পানি উল্টা পুল্টা হয়ে যায়, মানে জিনিস তো আমার, আমাকে তো মায়া লাগবে অবশ্যই। এটা দিয়ে আমরা পুরো সংসার চলে, 10টা স্টাফ আছে। আজকাল কামাল বিরিয়ানি যদি ব্যবসা পানি যদি না থাকে, প্রতিষ্ঠান ভালো না থাকে, কালকে আমরা তো বেকার হয়ে যাবো। কিন্তু ব্যবসা দিয়ে আসতে সব কিছু আছে, আমি এখন ব্যবসা দিয়ে আমার বাসা চলতে আছে, সব কিছু চলতে আছে, আমার কাপড় চুপুর ভালো কিছু করতে আছি ব্যবসা দিয়া। ব্যবসা যদি ভালো না থাকলে আমরা তো কিছু করতে পারবো না, এই জন্য ব্যবসা ধরার চেষ্টা আছে সবসময়। যেমন ব্যবসা আমার এভাবে থাকে আল্লাহ থেকে এত দোয়া করবো। যখন শুরু করলেন তখন আপনাদের স্টাফ কয়জন ছিল আর এখন? আগে তো আমাদের দোকানে যে সময় স্টার্ট করলাম আমি বর্তমানে, আমার কোনো স্টাফ ছিল না বেশিরভাগ, আমি নিজে প্লেট ধুলাই করতাম, এমন যে নিজে খাওয়া রান্না করলাম, নিজে প্লেট ধুলাই করতাম, নিজের দোকান ধুলাই করতাম বন্ধ করা। আমার আম্মা মাঝে মাঝে আমাকে খাওয়া রান্না করে দিত, আমি ব্যবসা পানি করা নিজে 5 কি 6 কি খাওয়ান বিক্রি করতাম, বিক্রি করে আমার আম্মাকে যা হিসাবও দিতাম, আব্বুদের সময় বেশি দোকানে থাকতো না। পরে আস্তে আস্তে 1 পাতিল বিক্রি করতাম সামনে, পরে আস্তে আস্তে আলোর মধ্যে দিয়ে 2 পাতিল 3 পাতিল 5 পাতিল হইতে হইতে এখন 10 পাতিল 12 পাতিল খাওয়ান বিক্রি। কখন থেকে আপনারা কর্মচারী রাখা শুরু করলেন, স্টাফ রাখা শুরু করলেন? যেমনি যেমনি ব্যবসা পানি উঠছে এমনি এমনি স্টাফ বাড়ছে, ব্যবসা 2 পাতিল হয়েছে 2টা বাউরছি হয়েছে, আস্তে আস্তে যেমনি ইয়ে হয়েছে। এখন বর্তমানে আমাদের পাক বলে 2টা বাউরছি 5টা হেল্পার, আর দোকানে বর্তমানে 12টা স্টাফ আছে। এই কজন মানে মোটামুটি প্রায় 30 জনের মতো আপনারা একসাথে? হ্যাঁ, 25-30 জন থাকি, আর আমরা সবসময় নিজের স্টাফের মতন বুঝি, আমরা যেভাবে ভাবি না যে আমরা মহাজন, আর কাউ কোনো স্টাফকে আমরা বুঝি না যে কোনো স্টাফ আছে, সবাইকে নিজের মতন আদর করি। তো আপনাদের এই সফলতার পিছনে কোন জিনিসটা সবচেয়ে বেশি কাজ করছে বলে আপনি মনে করেন? আমার আম্মার দোয়া, আমার মায়ের দোয়া আমাদের কাছে। আমার মা অনেক কষ্ট করেছে, আমাদেরকে খাওয়া রান্না করে দিতে, 4 কেজি 5 কেজি আমি বিক্রি করতাম, এ কষ্ট করেছে। মায়ের দোয়া মানুষের কাজ করে বেশিরভাগ, এই মায়ের কষ্টটা আমাদের হয়েছে।
ভাই ধন্যবাদ আপনাকে। আর আপনি কি জিজ্ঞেস করতে পারেন আপনারা কষ্ট আছে? সেটা হচ্ছে এই যে আপনারা এখন যে কার্যক্রমটা করছেন যেভাবে বিতরণ করছেন, শুধুমাত্র আপনি তো এইখানেই আছেন, বড় পরিসরে আর কোনোভাবে বা এই দোকানটাকে আরো বিকশন করবেন কিনা, কিংবা অনলাইনে আপনারা কবে থেকে ব্যবসা শুরু করলেন এই ব্যাপারে? অনলাইনে তো আমাদের বর্তমানে এক বছর হবে, নিম্নে হাংনি নাকি আছে, ফুড পান্ডা আছে, দুই বছর এক বছর হয়েছে নিম্নে। তো অনলাইনে আপনারা যখন শুরু করলেন এটা কখন থেকে শুরু করলেন? আর আরেকটা ব্যাপার ইফ্রেমে আপনার থেকে জানবো, সেটা হচ্ছে যে করোনা সময়টা দুটা বছর আমরা ব্যবসায় দেখলাম যে অনেক বড় একটা খারাপ সময় গেছে। হ্যাঁ, অনেক খারাপ সময় গেছে। তারপর এই সময়টা আপনারা কিভাবে মেনটেন করলেন, এখানে ট্যাকেল দিয়ে আপনারা কিভাবে আবার ঘুরে দাঁড়ালেন এই ব্যাপারটা যদি আমাকে? এটা তো সবাই জানে যে করোনা যে ব্যবসা হয়ে গেছিলো, মানুষ অনেক মানুষ আছে না খায় মরলো বাসা, বুঝছেন না? এবং ব্যবসা তো করোনা সময় যে হিসাবে গেছে, তারপর আমরা এক পাতিল খাওয়ানো অনলাইনে বিক্রি করতাম, কিন্তু হোম ডেলিভারি স্টার্ট করলাম, আমরা নিজের পেজে দিলাম হোম ডেলিভারি, নিজের পেজ দিয়ে ব্যবসা পানি করতাম আস্তে আস্তে। পরে তো করোনা শেষ হওয়ার পর তো ব্যবসা পানির লাইনে আয় পড়ছে, আর সবাই তো আমি তো নিজে কষ্ট করলাম না। যেহেতু জেলেবাজেবে যদি 500 মানুষ থাকে নিম্নে কম, তো 499 মানুষ কষ্টই করেছে, শুধু আমি কষ্ট করলাম না, সবাই তো করেছে। আর আমরা তো এমনও যে কিছু কলা খাইতে পারলাম, আগে ব্যবসা করলাম টাকা জমেছিলো, অনেক মানুষ এমন আছে যে প্রত্যেকদিন 500 টাকা আয় করে 500 টাকা খরচই আছে, ওরা কেমনে চলছে? আমরা তো কোনোভাবেই চালিয়ে নিলাম, অনেক তো গরিব মানুষও আছে, ওরা তো কষ্ট করে চালাতে পারলো না। আচ্ছা, তো আপনার যে পেজটা এটার আইডিয়া আপনার কীভাবে আসলো, এটা এখন কী অবস্থা, পেজটার এখন গ্রোথ করতে? কামাল বিরিয়ানি হজ পেজ আছে আমাদের, আপনি ঢুকলে আপনি পাইবেন সবসময়। আপনি খাওয়া যেমনি আমাদের স্পেশাল দোকানে হিসাবে আছে, স্পেশাল বাটি 120 টাকা, এর মধ্যে চাল বটি মাংস থাকে, একটা আলু থাকে, এক বাটি রাইস থাকে, ফুল হয়েছে 80 টাকা। আপনি যেমনি আমাকে অর্ডার দিয়েছেন যে ভাই আমাকে 200 মানুষের বার্থডে খাওয়া আপনি রান্না করে পাঠিয়ে দেবেন, তো আমরা যে দোকানে বিক্রি করলি 200 প্লেটে খাওয়া হয় বিল 24,000 টাকা, তখন আপনাকে আমি যেভাবে খাওয়নটা রান্না করবো ওটা তো অন্যভাবে খাওয়ান থাকবে, এটা জিনিস অন্যভাবে থাকবে, ফ্লেভার অন্যভাবে থাকবে, একটু বাড়াই নিয়ে আমরা পাঠিয়ে দেয় সব কিছু হোম ডেলিভারি সহ। আর আগে আমাদের দোকান ছিল খিলগাঁও মধ্যে, সাগা দিয়েছিলাম, লালবাগ কেলার মধ্যে দিয়েছিলাম, এবং বর্তমানে তিনটা সাগা ছিল, এটা মোহাম্মদপুর একটা, আরেকটা ছিল খিলগা, আরেকটা ছিল লালবাগ কিল্লা, ওই দুইটা বন্ধ করে দিলাম, কাস্টমার অনেক কমপ্লেন রিভিউ খারাপ হইতেছে। ওই যেমনি আমি দোকানে আসি, একটা কাস্টমার কী খাওয়া পাইতেছে না পাইতেছে এটা আমি দেখতে পারতেছি, খারাপ পাইতেছে বা ভালো পাইতেছে, আমরা তো ওই জায়গায় থাকি না, এমন ওই অল্প খাওয়ান দিয়ে দেয়, এটা রিভিউ তো কামাল বিরিয়ানি খারাপ হইতেছে, বলতো ওরা তো চিনে না যে লালবাগ কিল্লার মধ্যে আমরা যে দোকান দিলাম ওদের, ওরা তো চিনে কামাল বিরিয়ানি নামে দোকান আছে, তো ব্যবসা তো খারাপ হবে আমাদের, এই জন্য এখন বলতো মানুষ সব হবে, একটা দোকান আছে মোহাম্মদপুর শাখা, কামাল বিরিয়ানি বিয়ালি কেন। তো আপনার জীবনের মানে পার্সোনাল জীবনের কিছু আমাদের বলে যে আপনি পার্সোনাল লাইফের যে আপনার বাচ্চা কাচ্চা করেছেন এই ব্যাপারে বলে শুধু একটু বলবেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, ব্যবসা সম্পর্কে কিংবা নিজের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা? আমার তো ভবিষ্যৎ বলতে কি, জীবন তো আমি তো ব্যবসার মধ্যে আমার গেছে গা ছোটোবেলা দিয়ে, 2 ক্লাসে পড়তাম, পড়াশোনা করাইতাম, দোকানে বয়ে যাইতেছি, সারাদিন দোকানে আসি, কষ্ট করতাম, ঘোরাফেরা করতে পারতাম না বেশিরভাগ, এর সময় বেশিরভাগ কষ্ট জীবন কাটাইলাম, এখন তো আল্লাহর রহমত দিয়ে একটু সব কিছু ভালো আছে আল্লাহর রহমত দিয়ে। এখন আপনি স্বপ্ন কী দেখেন? এখন তো দোকানে আমি সব কিছু, আমি ইচ্ছা আছে আর বড়ো করি দোকান, আর ভালো করি, এটা ক্যাম্পের ব্যবসা করি, বাইরে আমাদের শখ নেই, ক্যাম্পের ব্যবসা করলে যে শান্তি আছে, একটা দোকানে ভালো আছে নিম্নে এই জায়গায় 20,000 টাকা, আমি বাইরে যদি একটা দোকান নিম নিম্নে আমাকে ভাড়া দিতে হবে নিম্নে কম 1,00,000 টাকা, তো আমি যে 20,000 টাকা এই 80,000 টাকা মাসে যে বাঁচতে আছে আমি কাস্টমারকে এটা খাওয়াইতে পারবো ভালোভাবে, বাইরে জ্বালিয়ে তো আমি এটা এভাবে 120 টাকার মধ্যে খাওয়াইতে জীবনে পারবো না, বুঝছেন না? এখন তো আমাদের ভাড়া কম, বিল লাগে না আমাদের কালানের, এই জন্য আমরা কাস্টমারকে ভালোভাবে খাওয়াটা দিতে পারি, আর বাইরে এগুলো খাওয়া দিতে পারবো না, এই জন্য আমাদের ইচ্ছা হয় যে বাইরে যাই, তারপর আল্লাহ মালিক দেখি আগে যায় কী হয়।